জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। শুরু হয়ে গেল শারদীয়া, দুর্গাপুজো শুরু হয়ে গেল। সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই, উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি না। কেন বলো তো? যবে থেকে আমাদের এই পুজো উৎসব হয়ে দাঁড়িয়েছে, তবে থেকেই কিন্তু আমাদের অধঃপতন শুরু। পুজো যতদিন পুজো থাকে, ততদিন পর্যন্তই ভালো থাকে, উৎসব হয়ে দাঁড়ালেই মুশকিল। দুর্গা পুজো তো সকলেরই খুব ভালো কাটবে, নিশ্চয়ই ভালো কাটবে আশা করছি। কিন্তু তার মাঝখানেও আমরা অভয়ার কথা কিন্তু ভুলে যাব না, ভুলে যাব না ডাক্তারদের কথা, যারা আমরণ অনশন করছেন, এবং তাদের জন্য, তাদের পাশে থাকার জন্য আমরা কিন্তু অন্তত যদি শারীরিকভাবেও না পারি, অন্তত মানসিকভাবে যেন এই সাপোর্টটা অবশ্যই থাকে। কারণ জানো তো, মানসিক সাপোর্টটা কিন্তু তাদেরকে অনেক জোর দেবে। আসি দুর্গাপুজো প্রসঙ্গে। আচ্ছা, এই দুর্গা, এই দুর্গা শব্দটার অর্থ কী? কোথা থেকে এলো এই দুর্গা শব্দটা? দুর্গাপূজার উৎপত্তি বা বাংলায় কী করে হলো? দুর্গাপূজার উৎপত্তিটা আমরা জানবো কী করে? রামচন্দ্রের আগে কি কেউ দুর্গাপুজো করেছিলেন? চলো দেখি, একটু উত্তর খোঁজার চেষ্টা করি। দুর্গা নামের যে ব্যুৎপত্তি, তার দ্বারাই কিন্তু দুর্গার মহিমা প্রকাশ পায়। যেমন দুর্গা শব্দটায় কি বলছে? যে দুর্গে দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে কুকর্মণি, শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে চ জন্মনি, মহাভয় অতি রোগে চাপ্পা শব্দ হন্ত বাচক, এতান হন্তে বোজা দেবী সা দুর্গা পরিকীর্তিতা। মানে বলছে, দুর্গ শব্দের অর্থ অর্থাৎ দুর্গ নামক দৈত্য, মহাবিঘ্ন, মহা শোক, দুঃখ, নরক, যমদণ্ডে জন্ম, মহাভয় এবং অত্যন্ত ব্যাধি, এই সব কিছু থেকে যিনি আমাদের রক্ষা করেন। আকার যে যোগ হয়েছে, দুর্গর সঙ্গে আকার যোগ হয়েই তো দুর্গা, এই যে আকারটা যোগ হয়েছে না, এই আ শব্দের অর্থ হন্তা বা নাশক। তার মানে কি দাঁড়ালো? যে উক্ত দৈত্য এবং এই সমস্ত বিভিন্ন বিঘ্ন প্রভৃতিকে যিনি নাশ করেন, তিনি হচ্ছেন দুর্গা। আবার এর আরেকটা অর্থও করা হয়, যেমন এই যে দুর্গার দকার, এই দকার হলো দৈত্য নাশার্থক, উকার হলো বিঘ্ন নাশার্থক, রেফ হলো রোগ নাশার্থক, গ পাপ নাশার্থক, এবং আকার হলো ভয় ও শত্রু নাশার্থক। অতএব যার নাম শ্রবণে ওই দৈত্য, বিঘ্ন, রোগ, শোক, ভয়, পাপ এবং শত্রু অবশ্যই নষ্ট হয়, এবং বিষ্ণু তাকে বিষ্ণুর শক্তি এবং বৈষ্ণবী শক্তি বলে থাকেন। দৈত্য নাশার্থ বচন দকার ও পরিকীর্তিত, উকার ও বিঘ্ন নাশস্য বাচক বেদসম্মত, রেফ রোগঘ্ন বচন গষ্ট পাপঘ্ন বাচক, ভয় শত্রুঘ্ন বচনশ্চকার পরিকীর্তিত, স্মৃত্যুক্তি শ্রবণাদ যশ এতে নশ্যন্তি নিশ্চিতম, তত দুর্গা হরে শক্তির হরিণা পরিকীর্তিতা। দুর্গেতি দৈত্য বচন প্রাকার নাশবাচক, দুর্গং নাশয়তি যা নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা। বিপত্তি বাচক দুর্গশ্চকার নাশবাচক, তং ননাশ পরাতেন বুধই দুর্গা প্রকীর্তিতা। তাহলে এই হচ্ছে দুর্গা নামের অর্থ। এই দুর্গা তত্ত্ব সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি একটা বর্ণনা পেলাম, এবং আরও একটা বর্ণনা আমরা পাই, সে সম্পর্কে পরে কখনো আলোচনা করব। এবার আসি দুর্গাপূজা বিধি সম্পর্কে আলোচনা। শারদীয় দুর্গাপূজা হচ্ছে তিন প্রকার, সাত্ত্বকী, রাজসী এবং তামসী। কি বলছে? সা পূজা ত্রিবিধা, যথা শারদী চণ্ডিকা পূজা ত্রিবিধা পরিগীয়তে, সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি বিশ্রুতি, সাত্ত্বিকী জপযজ্ঞাদ্বয় নির্বিদ্বেষ্ট নিরামিষই। অর্থাৎ সাত্ত্বিকী পূজার লক্ষণ হচ্ছে যেখানে জপ ও যজ্ঞ প্রধান, এবং নৈবেদ্য হবে নিরামিষ, এবং সেখানে দেবী মাহাত্ম পাঠ, দেবী মাহাত্ম জপ, দেবী মন্ত্র জপ, দেবী সূক্ত জপ এবং যজ্ঞ ইত্যাদি কিন্তু সাত্ত্বিকী পূজার রীতি।
এটা হচ্ছে সাত্তকী পূজার বিধি। রাজসী পূজায় কী হবে? রাজসী পূজায় বলিদান থাকবে, সামিষ নৈবেদ্য হবে, মদ্য মাংস প্রভৃতি নিবেদন করা হবে এবং যজ্ঞ হবে না। আর তামসী পূজা কী হবে? তামসী পূজা হচ্ছে মন্ত্রহীন পূজা। আর এই দুর্গাপূজাকে মহাপূজা বলা হয়। এটা আমরা সকলেই জানি যে এই দুর্গাপূজাকে আমরা মহাপূজা বলি। কেন মহাপূজা বলি? কারণ এই দুর্গাপূজায় কিন্তু সকলের অধিকার। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার জাতি তো করতে পারবেই, তাছাড়া যদি ম্লেচ্ছরাও করতে চায় তাও কিন্তু করতে পারে, দস্যুরা যদি করতে চায় তাও কিন্তু তারা নিজেরা করতে পারে বা অন্যকে দিয়ে করাতে পারে। এই যে দুর্গাপুজোয় সকলের এই যে একটা অবদান, সকলের এই যে অংশগ্রহণ, এই অংশগ্রহণের কারণেই এই দুর্গাপূজাকে মহাপূজা বলা হয়ে থাকে। আচ্ছা, দুর্গাপূজার যদি ইতিহাস দেখি তাহলে কি দেখব? যে আমাদের দেশে মূলত কিন্তু দুটো সময় দুর্গাপুজো হয়, একটা হচ্ছে শরৎকালে আর একটা হচ্ছে বসন্তকালে। তার মধ্যে আবার এই যে শরৎকালে যে প্রচলিত দুর্গাপূজা সেটাই কিন্তু প্রভাব অধিক এবং ব্যাপক। এই শরৎকালেই কিন্তু সবচাইতে বেশি দুর্গাপূজা হয়ে থাকে। এমনকি যে সমস্ত পুরাণ অনুসারে দুর্গাপুজো হয় সেই কালিকা পুরাণ এবং দেবী পুরাণেও কিন্তু এই শারদীয়া পূজার কথা উল্লেখ আছে। রঘুনন্দন রচিত যে স্মৃতিশাস্ত্র সেখানেও কিন্তু যে দুর্গোৎসব তত্ত্ব তিনি রচনা করেছেন সেখানেও কিন্তু এই শারদীয়া দুর্গাপূজার কথাই বেশি বলা আছে। তাই আপামর ভারতবাসী দুর্গাপূজা বলতে মূলত এই শারদীয়া দুর্গাপূজাকেই কিন্তু বোঝে। আচ্ছা, তাহলে এই যে বসন্তকালে যে দুর্গাপূজা হয় যাকে আমরা সাধারণত বাসন্তী পূজা বলে থাকি, তাহলে এর কি কোনো শাস্ত্রীয় উল্লেখ কোথাও নেই? তাহলে কি এটা শুধু শুধুই হচ্ছে? না, তা কিন্তু নয়। কারণ যদি শুধুমাত্র একটা মানে লোকের প্রচারের জন্য বা লোক প্রচারে হয় এইরকম যদি হতো তাহলে কিন্তু এই বাসন্তী দুর্গাপুজো এতদিন ধরে চলতো না। এই বাসন্তী দুর্গাপূজার উল্লেখ আমরা কোথায় পাই? এই বাসন্তী দুর্গাপূজার উল্লেখ আমরা পাই হচ্ছে দেবী ভাগবতে। মার্কণ্ডেয় চণ্ডীর মতোই আরেকটি ধর্মগ্রন্থ দেবী ভাগবত, সেই দেবী ভাগবতে কিন্তু এই বসন্তকালে দুর্গাপূজোর একটা নিয়ম বলা আছে। তাহলে কি বলছে ওখানে? ওখানে বলছে, দেবী ভাগবতে বলছেন যে শরৎ এবং বসন্ত এই যে দুই ঋতু, এই দুই ঋতুতে মানুষ জীবকুল প্রচণ্ড কষ্ট পায় এবং সেই জন্য এই দুই ঋতু মানুষের কাছে যমং দ্রষ্টা বলে বিখ্যাত। তো এবার কি হয়, এই জন্য ওখানে বলছে যে এই দুই ঋতুতে যদি মানুষ ভক্তিপূর্বক চণ্ডিকার পূজা করেন তাহলে একটা এই থেকে এই কষ্ট দুঃখ থেকে একটা মুক্তির উপায় পাওয়া যায়। তাহলে আমরা শারদীয়া দুর্গাপূজা আর বাসন্তী দুর্গাপূজার ব্যাপারটা কিন্তু জানলাম। আবার আমরা দেখি যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে অর্থাৎ দুর্গাপূজা কে প্রথম করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 66 অধ্যায় আমরা পাচ্ছি যে পুরাকালে ভগবান শ্রীকৃষ্ণ গোলোকে রাসমণ্ডলে চৈত্র মাসে মহামায়া বা আদ্যাশক্তির পূজা করে স্তব করেছিলেন। বেশ, আবার আমরা একটা লোক প্রচলিত প্রবাদ আমরা জানি যে শরৎকালে দেবী পূজা শুরু করেছিলেন শ্রীরামচন্দ্র আর বসন্তকালে পূজা করেছিলেন রাজা সুরথ। কিন্তু আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণের যে বর্ণনা সেখানে আমরা পাই যে চৈত্রপুত্র রাজা সুরথ উৎকলপুত্র বলবান নন্দী দ্বারা পরাজিত হন এবং রাজ্য থেকে বিতাড়িত হন। বিতাড়িত হয়ে তিনি তো খুব মনকষ্টে ভুগছিলেন, তিনি একাকী বনে চলে গেলেন, গিয়ে পুষ্পভদ্রা নদীর তীরে বিবেকী বৈশ্যের দেখা পান। এবার দুজনেই, ওই বিবেকী বৈশ্য এবং আমাদের রাজা সুরথ, দুজনেই গেলেন কোথায়? গেলেন মেধস মুনির আশ্রমে। সেখানে গিয়ে মেধস মুনিকে তাদের দুঃখ দুর্দশা, মানসিক বিকার ইত্যাদি সব কিছুই জানালেন। তখন সেই মুনি উপদেশ করলেন যে শরৎকালে নদীর তীরে মৃন্ময়ী মূর্তি তৈরি করে দেবীর উপাসনা করতে, এবং এক বৎসর তারা সেই উপাসনা করল এবং এক বৎসর শেষ হওয়ার পর তারা তাদের অভীষ্ট বর লাভ করলেন। প্রায় একই রকম ঘটনা কিন্তু মার্কণ্ডেয় পুরাণেও আমরা বর্ণনা পাই। সুতরাং এটা কিন্তু বলাই যায় যে এই যে শারদীয়া ও বাসন্তী দেবী পূজা সে দুটোই কিন্তু শাস্ত্রীয়।
তাহলে ভারতে দুর্গাপূজা প্রথম কে প্রবর্তন করলেন? প্রথম প্রবর্তন করলেন আমরা যে দেখতে পেলাম সেটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে উল্লেখ আছে যে প্রথমে শ্রীকৃষ্ণ দেবীর পূজা করেছিলেন, তারপর যথাক্রমে মধু কৈটবের ভয়ে ব্রহ্মা পূজা করলেন, ত্রিপুরাসুরের ভয়ে শিব করলেন, দুর্বাসার সাপ থেকে মুক্তির কামনায় দেবরাজ ইন্দ্র ও মুনিগণ পূজা করলেন। এই দেবী ভাগবতেও কিন্তু আমরা এইভাবেই আমাদের এই প্রশ্নের উত্তর আমরা পাই। এবং তারপর কি হলো, দেবী ভাগবত কি বলল যে তাহ সর্বা পূজিতা পৃথ্যাং পুণ্যক্ষেত্রে চ ভারতে পূজিতা সুরথেনাদৌ দুর্গা দুর্গতি নাশিনি তত শ্রীরামচন্দ্রেণ রাবণস্য বধার্থিনা তৎপশ্চাৎ জগতাং মাতা ত্রিষু লোকেষু পূজিতা। অর্থাৎ পৃথিবীর নানা জায়গায় দেবীর নানা মূর্তি পূজিত হয়, কিন্তু পুণ্যক্ষেত্রে ভারতে সুরথ রাজা পুজো করলেন এবং তারপর কি করলেন, রাবণকে বধ করার জন্য রামচন্দ্র পুজো করলেন এবং তারপর এই পুজো তিনি মা দুর্গা জগন্মাতা রূপে ত্রিভুবনে পূজিত হতে শুরু করলেন। বেশ, এবার আসি মা দুর্গার এই যে আমরা বিগ্রহ দেখি এই বিগ্রহ প্রসঙ্গে। আমরা মোটামুটি শারদীয়া বা বাসন্তী পুজোর সময় বাসন্তী দুর্গাপূজায় মায়ের যে বিগ্রহের যে রূপ পূজা করি না, সেই পূজাটা সেই রূপটা হচ্ছে মহিষাসুর মর্দিনী দেবী কাত্যায়নী। এবং এই দেবীর পরিচয় আমরা কালিকা পুরাণে পাই, দেবী পুরাণে পাই, মার্কণ্ডেয় পুরাণে পাই। এবং আশ্চর্যের ব্যাপার, ওই সমস্ত গ্রন্থে আমরা দেবীর যে বর্ণনা পাই তাতে কিন্তু দেবীর কাছে কে থাকেন, যে বাহন রূপে আছেন সিংহ এবং দেবীর হস্তে নিহত মহিষাসুর, এ ছাড়া আমরা কিন্তু আর কাউকে পাই না। অর্থাৎ এই যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এদের উল্লেখ কিন্তু কোথাও নেই। আবার আশ্চর্যের ব্যাপার যে কোথাওই কিন্তু আমরা প্রায় শুধু এই কেবল সিংহ আর মহিষাসুরের সঙ্গে দেবীর মূর্তি তো পাই না। তাহলে এই যে দেবীর সঙ্গে, দুর্গার সঙ্গে আমরা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাদের বাহন আদি সকলের তো আমরা পুজো করি, তাহলে এই পুজোটা কি অশাস্ত্রীয়, এটা কি করা উচিত না, এর কি কোথাও কোনো উল্লেখ নেই? না, উল্লেখ কিন্তু আছে। কোথায়? আমরা এর উল্লেখ পাই কালীবিলাসতন্ত্রের অষ্টাদশ পটলে। এই কালীবিলাসতন্ত্রের অষ্টাদশ পটলে আমরা উল্লেখ পাচ্ছি কি, যে শিবের কাছে যখন জানতে চাওয়া হলো যে পুরাণাদিতে তো কার্তিকাদির কোনো পূজার উল্লেখ নেই, তাহলে তাদের পুজো কী করে হবে, তখন মহাদেব বলছেন যে গণেশ, কার্তিক, মুশিক, ময়ূর, জয়া, বিজয়া, সরস্বতী, লক্ষ্মী, শিব, ব্রহ্মা, সাবিত্রী ও নবপত্রিকার পূজা করে দশভুজার পূজা করলে তবে কিন্তু দশভুজা পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায়। দেখো এখানে কি আশ্চর্য ব্যাপার, বৈদিক পূজার সঙ্গে তান্ত্রিক পূজা কেমন মিলেমিশে একাকার, কোথাও কিন্তু তুমি আলাদা করতে, আমাদের এই শাস্ত্রের মধ্যে, আমাদের এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে এমন করে না বৈদিক এবং তান্ত্রিক সব মিলেমিশে একাকার যে তুমি কিন্তু এগুলোকে আলাদা করতে পারবে না। আমরা যদি চাইও তবুও কিন্তু এগুলোকে আলাদা করতে আমরা পারবো না। তো এই হচ্ছে মোটামুটি দুর্গাপুজো নিয়ে যতটুকু আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আসছে যতটুকু জানতে পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এইবার চলো যে আমাদের এই মন্দিরে, তোমরা তো জানোই যে শিবাসঙ্গনে দুর্গোৎসব হয়ে থাকে, এবং তোমরা এটাও জানো যে গত বছর তো উমা এসেছেন, গত বছরের পুজোও তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, তা এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না। তাই আজ আমাদের ষষ্ঠাদি কল্পারম্ভ, তো সেক্ষেত্রে আজকে আমাদের দেবীর বোধন হয় না। কেন হয় না? কারণ উমা যেহেতু নিত্য পূজিতা, কিন্তু আমাদের এখানে কি হয়, আমাদের এখানে আমন্ত্রণ অধিবাস, এই একটা ষষ্ঠী পুজোর একটা রীতি আছে। তো আজকে সেই পুজো দিয়ে কিন্তু আমাদের মন্দিরে দুর্গা উৎসব পুজো বা কাত্যায়নী পুজোর উৎসব শুরু হয়ে গেল। চলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব সেই পুজো। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর যারা পুরনো যারা আছো আমার সঙ্গে তাদেরকে বলছি যে তোমরা অবশ্যই কিন্তু সবাই, শুধু নতুন পুরনো নয় নতুনদেরও বলবো, পুরো ভিডিও দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং পুরোটা দেখো।
আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। চলো পুজো দর্শন করি। এই হচ্ছে মা যোগমায়ার চিত্রপট, এই পেছনে এসে উমা বসবেন, এপাশে নারায়ণ বসবেন, মহাদেব বসবেন, এখানে মহাদেবের চিত্রপট বসেছে। এই হচ্ছে এখানে সব এখন ষষ্ঠীর যে পুজো আয়োজন হচ্ছে, সব ষষ্ঠীর পুজোর এখানে কারা আছে একটু দেখিয়ে দিই তোমাদের। এই মায়েরা বরাবরই এখানে বসেন এবং পুজো পান। এই মায়েরা দর্শন করো, বড় বড় 16 চাকা 18 চাকার সব ট্রাক যায়, জীবনে কোনোদিন তো মেনটেনও করে। পঞ্চবক্রম পঞ্চবক্রম নেত্রম নেত্রম
Thank you.
ইতিরসি ইতিরসি বিশ্বধায়া বিশ্বধায়া বিশ্বস্য বিশ্বস্য ভুবনস্য ভুবনস্য ধত্রী ধত্রী পৃথিবীং পৃথিবীং যচ্চ যচ্চ পৃথিবীং পৃথিবীং গৃহ গৃহ পৃথিবীং পৃথিবীং মাং মাং রিং রিং শ্রী শ্রী মাথায় বর্ষ করান বা দানা এখানে মাথায় বর্ষ করান যোগমায়া যোগমায়া রূপিণী রূপিণী শ্রী শ্রী ভগবত ভগবত দুর্গা দুর্গা দেব্যা দেব্যা শুভা শুভা দিবাস অধিবাস কর্মণি কর্মণি শুভা দিবাস মস্ত কি করবো মাথায় প্র
ঋষি ভিনুহি দেবা ভিনুহি দেবা ভিনুহি যজ্ঞ ভিনুহি যজ্ঞ ভিনুহি যজ্ঞপতি ভিনুহি যজ্ঞপতি ভিনুহি মাং ভিনুহি মাং যজ্ঞন্ন যজ্ঞন্ন ওম ওম অনেন অনেন ধান্যেন ধান্যেন অশ্বা অশ্বা যোগমায়া যোগমায়া রূপিণী রূপিণী শ্রী শ্রী ভগবত ভগবত দুর্গা দুর্গা দেব্যা দেব্যা শুভাদিবাস শুভাদিবাস মস্ত মস্ত গন্ধেন গন্ধেন অশ্বা অশ্বা যোগমায়া যোগমায়া রূপিণী রূপিণী শ্রী শ্রী ভগবত ভগবত দুর্গা দুর্গা দেব্যা দেব্যা শুভা শুভা দিবাসো অধিবাসো কর্মণি কর্মণি শুভা দিবাস নমস্ত কি করবো মাথায় ফলি নির্জা ফলি নির্জা অফলা অফলা অপুষ্পা অপুষ্পা যাশ্চ যাশ্চ পুষ্পিনী পুষ্পিনী বৃহস্পতি বৃহস্পতি প্রতুস্তা প্রতুস্তা স্তা স্তা নো নো মুঞ্চত্ব মুঞ্চত্ব হসহ হসহ ওম ওম অনেন অনেন ফলেন ফলেন অশ্বা অশ্বা যোগমায়া যোগমায়া রূপিণী রূপিণী শ্রী শ্রী ভগবত ভগবত দুর্গা নারায়ণ পিনবমান পিনবমান ওম ওম অনেন অনেন সিন্দুরেন সিন্দুরেন অশ্বা অশ্বা যোগমায়া রূপিণী যোগমায়া রূপিণী শ্রী শ্রী ভগবত ভগবত দুর্গা দেব্যা দুর্গা দেব্যা শুভাদিবাসন শুভাদিবাসন মস্ত মস্ত ইন্দ্রবিদ্ধস্রবা ইন্দ্রবিদ্ধস্রবা স্বস্তিন স্বস্তিন পূষা পূষা বিশ্বে বিশ্ব বেদা স্বস্তিন স্বস্তিন অষ্টাক্ষ অষ্টাক্ষ অরিষ্ট নেমি অরিষ্ট নেমি স্বস্তিন স্বস্তিন বৃহস্পতি বৃহস্পতি দদাতু দদাতু ওম ওম অনেন অনেন স্বস্তিকেন স্বস্তিকেন অশ্বা অশ্বা যোগমায়া রূপিণী যোগমায়া রূপিণী শ্রী শ্রী ভগবত ভগবত দুর্গা দেব্যা দুর্গা দেব্যা শুভাদিবাসন শুভাদিবাসন মস্ত মস্ত মবর যোগমায়া রূপিণী যোগমায়া শ্রী শ্রী ভগবত দুর্গা ভগবত দুর্গা দেব্যা দেব্যা শুভাদিবাসন শুভাদিবাসন মস্ত মস্ত কি করবো মাথায় যোগমায়া রূপিণী যোগমায়া রূপিণী প্রতিপদশী প্রতিপদশী প্রতিপদে প্রতিপদে ত্বা ত্বা নূপ নূপ দর্শনু দর্শনু পদে পদে ত্বা যোগমায়া যোগমায়া রূপিণী রূপিণী শ্রী শ্রী ভগবত ভগবত দুর্গা দুর্গা দেব্যা দেব্যা শুভাদিবাসন শুভাদিবাসন মস্ত মস্ত করে ওই মাথায় হৃদয়ের চরণ। এই ছিল আজকের ষষ্ঠী পুজো। ষষ্ঠীর বিহিত যে কল্প আরম্ভ সেই পুজো তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। কালকে সপ্তমী, আগেই তোমাদেরকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সপ্তমী পুজোর ভিডিও নিয়েও দর্শন নিয়েও আসবো তোমাদের কাছে। সবাই সঙ্গে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।